সফল তদন্ত চালিয়ে দুই ছিনতাই বাদসহ পাঁচজনকে আটক করেছে পশ্চিম থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশ। এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস জানান যে দুজন ছিনতাইবাজকে আটক করা হয়েছে, তাদের নাম যথাক্রমে অমৃত রায় এবং সাগর নম। তাদের সঙ্গে চুরির মাল ক্রয় করার জন্য অমরেশ চক্রবর্তী এবং মিন্টু দাস সহ অর্থকরী সংস্থার এক কর্মী বিমল চক্রবর্তীকেও আটক করা হয়েছে বলে এসডিপিও জানান। মাদকের টাকা জোগাড় করার জন্য এই ছিনতাইবাজরা বিভিন্ন উপায়ে স্বর্ণের চেইন সহ বিভিন্ন জিনিস ছিনতাই করত বলে উল্লেখ করেন অজয় কুমার দাস। তাদের হেফাজত থেকে দুটি ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে মিন্টু দাস স্কুলের চাকুরি করে বলে সদর এসডিপিও জানান। তাদের নাম হচ্ছে অমৃত রায় আর সাগর নম। এরা শ্রীনগর থানাধীন নর্থ আনন্দনগর 10 নম্বর পাড়াতে বাড়ি। যারা চুরির জিনিস কিনত তাদের নাম হচ্ছে অমরেশ চক্রবর্তী আর মিন্টু দাস। অমরেশ চক্রবর্তীর বাড়ি হচ্ছে ভগৎ সিং কলোনি কালিকাপুরে, আর মিন্টু দাসের সাউথ রামনগর ভেটেরিনারি হসপিটালের কাছে। আর এই চুরির প্রপার্টির এগেন্সে যে লোন দিত, উনি হচ্ছেন মালাপুরা গোল্ড ফাইন্যান্সের স্টাফ রিমন চক্রবর্তী। ওনার বাড়ি শান্তিবাজার সাউথ ত্রিপুরা। টেন স্ন্যাচিং হয়েছে গলার থেকে, মা বোনদের গলার থেকে এরা ছিনছে। আর এই ছিনতাইয়ের যে টাকাটা আছে এটা দিয়ে এরা ড্রাগস এর নেশা করছে। তো এটা খুবই রিস্কি ছিনতাইটা, কেন কি এটার মধ্যে অনেক ইঞ্জুরি হয়ে যেতে পারে, কোন একটা ঘটনা হয়ে যেতে পারে। রুথলেসলি ছিনতাই করা হয়েছে আফটার লট অফ হার্ডওয়ার্ক। এটা কি করা হয়েছে